বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্বের যে কোনো দেশের চেয়ে ভালো, এমন দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দুপুরে সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। জানান, জাতিসংঘের মানবাধিকার প্রধান এই বিষয়ে সংস্কার নিয়ে জানতে চেয়েছেন। ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিয়েও জানতে চেয়েছেন ভলকার তুর্ক। সরকারের পক্ষ থেকে এসব নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানার উপদেষ্টা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাদের পাঠানো হবে তাদের যাচাই করে পাঠাতেও বলেছে সংস্থাটি। উপদেষ্টা জানান, জাতিসংঘ মানবাধিকার কমিশন জুলাই গণহত্যার ফ্যাক্ট ফাইন্ডিংয়ে কাজ করছে, এক্ষেত্রে তাদের সহযোগিতা করবে সরকার। বাংলাদেশ কিন্তু শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি ট্রুপস পাঠায়, অন্যান্য দেশে কিন্তু শান্তিরক্ষী মিশনের ট্রুপসের ক্ষেত্রে অনেক ছোটোখাটো সমস্যা, বাট আমাদের পুলিশ এবং সেনাবাহিনীর ক্ষেত্রে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এবং পুলিশ, এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না, এবং এই জন্য তারা আমাদের একটা বলতে ধন্যবাদ জানাইছে।